আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীঘ্রই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি। বিএনপি আনুষ্ঠানিকভাবে কি জানিয়ে দিল দেখুন। বিএনপি বিবৃতি দিয়ে জনগণকে আশ্বস্ত করছে, বিএনপি এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেই। যথেষ্ট আত্মবিশ্বাসী সুখবর শোনানোর চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল বিবৃতি আজকে 14 ডিসেম্বর আমাদের হাতে এসেছে বিএনপির পক্ষ থেকে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি শীঘ্রই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির একমাত্র অফিসিয়াল মুখপাত্র এই মুহূর্তে, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 14 ডিসেম্বর এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, এরই মধ্যে সব গণতন্ত্র মানা রাজনৈতিক দলের অংশগ্রহণে বিএনপি যুগপথ আন্দোলন পরিচালনা করছে। গণমানুষের প্রেরণায় তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে পরিকল্পিত ভাগ বাটোয়ারা নির্বাচনকে বর্জন করছে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল। এখন মজার বিষয় হচ্ছে, আওয়ামী লীগ তারা দাবি করছে কি 22টা না 29টা না 34টা দল নিয়ে নির্বাচন করছে, আবার বিএনপি দাবি করছে 63টা দল নাকি বর্জন করছে। মানে এত দল এরা কারা? এইসব এত দল, এইসব সংখ্যা উল্লেখ আমার মনে হয় না করাই ভালো। একদিকে 34টা 29টা অমুক তমুক, অথচ যারা বলে যে 34টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে অথবা 29টা বা 22টা, তারা 3-4টার বেশি দলের নাম বলতে পারবে না। আবার বিএনপি যে বলছে 63টা দল তাদের সাথে ভোট বর্জন করছে, তারাও 3-4টার বেশি নাম বলতে পারবে না। এই হচ্ছে দলের অবস্থা। যাই হোক, বিএনপি বুঝতে পেরেছে যে 63 দল দিয়ে কাজ হবে না, আন্দোলন করতে হবে বিএনপি এবং জামাতকে। এই জন্য জোট করতে যাচ্ছে তারা, এবং এর মাধ্যমেও কিন্তু জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে না, ভালো কিছু হবে, বড় আন্দোলন হবে। 12 কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে নির্বাচনকালে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে, আরও বেগবান হবে ইনশাল্লাহ। দর্শক, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে, 18 ডিসেম্বর থেকে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। আর বিএনপি বলছে তাদের আন্দোলন চলবে। এর মানে একেবারেই বিপরীতমুখী একটা অবস্থায় আমরা এই অবস্থা দেখতে চাই না। আমরা চাই আন্দোলন হলো সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আইনি কাঠামোর মধ্যেই হোক। এজন্য সরকারকে ব্যবস্থা করতে হবে বিএনপির আন্দোলন করার অধিকার নিশ্চিত করার। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই প্রতিজ্ঞায় আমাদের প্রেরণা যোগাচ্ছে জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অভূতপূর্ব সমর্থন, তথা সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, দামি নির্বাচন বর্জনকারী প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দলের একটি লক্ষ্য সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে হল জনগণের সঙ্গে নিয়ে আমরা শীঘ্রই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ এর মানে আল্লাহ যদি চায়, আশা করছে বিএনপি। বিএনপি কিন্তু গ্যারান্টি দিতে পারছে না। তো বিএনপি এবং রুহুল কবির রিজভী আগেও বলেছেন যে এই মাসের মধ্যেই সরকারের পতন হবে। এগুলো প্রতীকী কথা, এগুলো আশাবাদ, এগুলো কিন্তু গ্যারান্টি বিএনপি কেন কেউ দিতে পারে না। এগুলো একমাত্র আল্লাহ জানেন যে কখন কি হয়ে যায়। এজন্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি শীঘ্রই, এটা আশাবাদ। ইনশাল্লাহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক, এবং সেটা তো আওয়ামী লীগও বাহ্যিকভাবে তো মুখে মুখে রাজি যে জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠা হোক, কিন্তু বাস্তবে সেটা তারা আমল করতে চায় না। মুখে বলে কিন্তু আমল করতে চায় না। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ ও বিতর্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত নির্বাচন কমিশন সম্প্রতি একটি নজিরবিহীন গণবিরোধী সিদ্ধান্ত দিয়েছে। মানে এই যে 18 ডিসেম্বর থেকে সভা সমাবেশ করতে পারে না, এটার প্রতিবাদ জানিয়েছে রুহুল কবির রিজভী। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে অনুমতি দেওয়া হবে না, রিজভী বলেন দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির চলমান শান্তিপূর্ণ অহিংস আন্দোলন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সভা সমাবেশ ব্যাহত করে জনগণের গণতান্ত্রিক অধিকার দাবি আদায় সংগ্রামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, আমরা আশা করছি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারা এটি প্রত্যাহার করবে। এর মানে বিএনপি কিন্তু বলছে না যে কী যা করে করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিক বানাতে, এরকম কিন্তু বলছে না। বিএনপি যে আইনের শাসনের পক্ষে, তারা যে নিয়মতান্ত্রিকতার মধ্যে আছে, তার প্রমাণ হচ্ছে বিএনপি নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়, তারা সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে। এর মানে বিএনপি গায়ের জোরে নিয়মতান্ত্রিকতাকে অবজ্ঞা করে এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম বা এই বিতর্কিত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে একেবারে তোয়াক্কাই করছে না। বিষয়টা এরকম নয়, তারা সিদ্ধান্ত মেনে, আইন মেনেই কর্মসূচি পালন করতে চায় বলেই এই সিদ্ধান্ত প্রত্যাহার
করতে হবে বা প্রত্যাহার করবে সে আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা শত জুলুম নির্যাতনও আইনি কাঠামোর মধ্যেই থাকতে চায় বা আছে, নিয়মতান্ত্রিকতার মধ্যে আছে, শান্তিপূর্ণ অবস্থানে আছে, তারা বেলাইনে যাচ্ছে না। বিএনপির এই অবস্থানটা চমৎকার, শত জুলুম নির্যাতনেও ভুল পথে পা বাড়াচ্ছে না, সহিংসতা বিশৃঙ্খলার পথে পা বাড়াচ্ছে না। আশা করি শান্তিপূর্ণভাবে বিএনপির সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে তারা একদিন সফল হবে।